উন্নত প্রযুক্তির ব্যবহার বিকাশের পথকে সুগম করে। প্রযুক্তির ব্যবহার ছাড়া বিকাশের পথ ত্বরান্বিত হবে না। শুক্রবার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রাজ্যের প্রথম ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্যেই রাজ্য সরকারও কাজ করছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের উদ্যোগে আমার সরকার ওয়েব পোর্টালের কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ওয়েব পোর্টালের মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বাস্তবায়িত করা আরও সহজ হবে, পাশাপাশি সরকারের সঙ্গে জনগণের সুসম্পর্কের সেতু বন্ধন করবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার প্রথম টেকনিক্যাল ইনস্টিটিউটে বর্তমানের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, পূর্বে এই প্রতিষ্ঠানটি পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে পরিচিত ছিল। তিনি বলেন, বর্তমান সরকারের সময় রাজ্য শিক্ষার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী প্রতিভার বিকাশের সুযোগ পাচ্ছে। এই ড্রোন প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন রাজ্যে গুণগত শিক্ষাক্ষেত্রে একটি নতুন পালক। মুখ্যমন্ত্রী আরও বলেন, ড্রোন প্রযুক্তিকে বর্তমানে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্প পরিষেবা বাস্তবায়নে কাজে লাগানো হচ্ছে, এমনকি নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। আগামী দিনে এই ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যেরও উন্নতির সাধন হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনমুখী প্রকল্পগুলির স্বচ্ছতা আরও বেশি করে সুনিশ্চিত করা সম্ভব। সত্যি আজকে আনন্দের দিন যে ড্রোন টেকনোলজি সেন্টার এখানে ইনোগ্রেশন হতে যাচ্ছে। একটা সময় ছিল ত্রিপুরাতে যেটাকে বলা হতো যে প্রথম যে টেকনিক্যাল ইনস্টিটিউট সেটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট। 1958 সালে তার এখানে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম দিকে এর থেকে যেসব মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিলের এই তিনটা বিভাগে এখানে ডিপ্লোমা কোর্স চালু হয়েছিল। কিছুদিন আগে আমার সরকার করে একটা আমরা ওয়েব পোর্টাল আমাদের সরকারের তরফ থেকে আমরা বের করেছি। সেটা কি যে মানুষের যে সমস্যাগুলো আছে বিভিন্ন জায়গায়, কারোর রাস্তা খারাপ, কারোর ইলেকট্রিক্যাল লাইন খারাপ, কারোর জল যাচ্ছে না, তো সেইগুলো যাতে ওই টেকনোলজির মাধ্যমে ফটো তুলে আপলোড করতে পারে, অর্থাৎ জনসাধারণের সাথে যাতে আমাদের সম্পর্কটা সেটা বরাবর ব্রিজের আকারে যেন থাকে, এর জন্য আমার সরকার করে একটা ওয়েব পোর্টাল আমরা স্টার্ট করেছি। এই বেশি দিন না, 15-20 দিন আগে। তো প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরাও কিন্তু সেই টেকনোলজিকে এখন ব্যবহার করছি। টেকনোলজি ছাড়া কোনো দিন সামনের দিকে আর এগোনো যাবে না, এটা নিশ্চিত। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ড্রোন প্রযুক্তি কেন্দ্রটি পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।